দিনহাটা থানার আইসির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। রবিবার বিধায়ক তার ফেসবুক পোস্টে লেখেন, দিনহাটা থানার আইসির কাছে বিজেপির বিরুদ্ধে নালিশ করে কোনো লাভ নেই। তার ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে। এর আগেও দিনহাটা থানার আইসির বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি, তবে বিষয়টি নিয়ে বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গতকাল সাবানা খাতুন নামে এক বিজেপি কর্মীর দিনহাটা বিধায়ককে নিয়ে কুরুচকর মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থানায় বিক্ষোভ দেখান। সাবানা খাতুনকে গ্রেপ্তারের দাবি জানান তারা। বিক্ষোভের কিছুক্ষণ পর বিধায়ক তার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন, জানিয়ে শোরগোল পড়ে যায়। যদিও এই বিষয়ে জেলা নেতৃত্ব কোনো মন্তব্য করেনি। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।